নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 5/12/2021-এ আবার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখে নেব বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নালিশের শুনানি শেষ আগামী 23শে ডিসেম্বর। উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ ডাক না পাওয়া প্রার্থীদের অভিযোগে শুনানির নিষ্পত্তি। অষ্টম দফায় অর্থাৎ 2275 প্রার্থীর তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন এবং সর্বশেষ শুনানির নিষ্পত্তি হবে 13 থেকে 23শে ডিসেম্বর। কমিশন এক কর্তা জানান, হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে জমা পড়া অভিযোগের নিরিখে আপাতত এটাই শেষ দফা। তবে আদালতের জটিলতা এড়াতে এরপর আরও কিছু প্রার্থীর অভিযোগ নিষ্পত্তির জন্য ডাকা হতে পারে বলে খবর। উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া কেস টু কেস শুনানির পর্বে 8 দফায় 18,364 প্রার্থীকে ডাকা হলো। গত 21শে জুন দ্বিতীয়বার উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ হলে স্বজন পোষণ ও দুর্নীতির অভিযোগে ডাক না পাওয়া প্রার্থীরা ফের আদালতে আবেদন জানান। আদালতের নির্দেশে 4 ধরনের প্রার্থীর অভিযোগ নিষ্পত্তি করতে কমিশন এ গ্রেড পর্যায়ের অফিসারদের মাধ্যমে শুনানির ব্যবস্থা করে। এরা হলেন শিক্ষকতার প্রশিক্ষণ না থাকা প্রার্থী এবং প্রশিক্ষণপ্রাপ্ত কিন্তু কাট অফ স্কোরের নিচে এবং ইন্টারভিউ তালিকায় না পাওয়া প্রার্থী, কাট অফ স্কোরের ওপরে থাকা 1,500 প্রার্থী যারা সময়ে অনলাইন ডকুমেন্টস আপলোড না করায় আবেদন খারিজ হয়, এবং চতুর্থত ডকুমেন্টস আপলোড করার পরেও কাট অফ স্কোরের নিচে থাকা প্রার্থীরা। শুনানির পর্ব শেষের পর এই পুরো রিপোর্ট আদালতে পেশ করবে কমিশন এবং কোর্ট সবুজ সংকেত দিলে প্রকাশ করা হবে চূড়ান্ত মেধা তালিকা। তার প্রস্তুতি শুরু হয়েছে। 10ই আগস্ট অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া শুরু করেছে কমিশন এবং সেই প্রক্রিয়া সম্পন্ন হলে গোটা প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির জন্য কোর্টের কাছে আবেদন জানানো হবে। 2014 সালের উচ্চ প্রাথমিক নিয়োগের জন্য টেটের বিজ্ঞপ্তি জারি হয়। 2015 সালে 16ই আগস্ট হয় টেট। তারপর 2016-র 20 সেপ্টেম্বর উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও বারবারই আইনি জটিলতায় তাতে বাধা পড়ে। 2019-এ 4ই অক্টোবর মেধা তালিকা বেরোলেও তাকে কেন্দ্র করে গরমিল ও অস্বচ্ছতার অভিযোগ ওঠে। হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য 2020-র ডিসেম্বরে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন ভেরিফিকেশন ও ইন্টারভিউ রায় দেন। নতুন ভেরিফিকেশনে 1,32,000 প্রার্থী অংশ নেয় এবং 14,339 শূন্য পদে ইন্টারভিউ তালিকায় 15,436 জনের নাম বেরোলে 1,900 প্রার্থী হাজিরই হননি এবং 600 প্রার্থীর পর্যাপ্ত নথি না থাকা ইন্টারভিউ থেকে বাদ পড়ে। তো সেই ইন্টারভিউ প্রক্রিয়া মানে যে শুনানির পর্যায়ে, সেই শুনানির প্রক্রিয়া শেষ হতে চলেছে 23শে ডিসেম্বর। আশা করা যায় যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জটিলতা এবার কাটতে চলেছে। শুনানিতে যেটা দেখা গেল, প্রথম দফায় 2,110, দ্বিতীয় দফায় 1,005, তৃতীয় দফায় 3,483, চতুর্থ দফায় 3,814, পঞ্চম দফায় 2,400, ষষ্ঠ দফায় 1,177, সপ্তম দফায় 2,100 এবং অষ্টম দফায় 2,275 জনের এই শুনানি লিস্ট বেরিয়েছে এবং শুনানি চলছে এবং চলবে 23শে ডিসেম্বর পর্যন্ত। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম। আরও উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।